মোখার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে পতেঙ্গায় আছেন, চট্টগ্রামের পতেঙ্গায় আছেন কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, এক কথায় বলা চলে ভাগ্যগুণে বড়দলে বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ, কারণ এই ঘূর্ণিঝড় মোকা অতিক্রম করে গেছে ভাটার সময়, যে কারণে এটা বড় ধরনের আঘাত হানতে পারেনি, জলোচ্ছ্বাসের সৃষ্টি করতে পারেনি। আমরা কতবার আগে থেকে বলছিলাম 32 বছরের ঘূর্ণিঝড়ের যে ইতিহাস, সেই ইতিহাস হলো যদি এই ঘূর্ণিঝড় ভাটার সময় অতিক্রম করবে সেটা জলোচ্ছ্বাস সৃষ্টি করতে পারে না এবং তার বাতাসের গতিবেগও তাকে কম। এই মোকার ক্ষেত্রে ঠিক সেরকম হয়েছে। আজ সকালে যখন 9টায় এই ঘূর্ণিঝড় মোকা চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজার উপকূল অতিক্রম করছিল, তখন ছিল ভরা ভাটা এবং ভাটার কারণে জলোচ্ছ্বাস হয়নি। এরপর যখন আবহাওয়া অফিসের তথ্য মতে ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলে অতিক্রম করছিল বিকেল 3টায়, তখনও ছিল ভাটা শেষ, জোয়ারের শুরু, সে সময় কিন্তু জলোচ্ছ্বাস হয়নি। তবে এখন ঘূর্ণিঝড় অতিক্রম করে যাওয়ার যে রেসটি, সেই রেসটি এখনও রয়ে গেছে। এখন যেহেতু জোয়ার আসছে, সাগর কিছুটা উত্তাল হয়ে উঠছে, সাগর কিছুটা বিক্ষুব্ধ হয়ে উঠছে, তবে সে মাত্রা হয়তো ভয়ঙ্কর রূপ নেবে না। তবে যদি সৌভাগ্য যদি অন্যরকম ভাগ্য হতো, ঘূর্ণিঝড় যদি জোয়ারের সময় অতিক্রম করে যেত, তাহলে কিন্তু চট্টগ্রাম, কক্সবাজার উপকূলে এটা ভয়ঙ্কর আকার ধারণ করতো, ভয়াবহ অবস্থা রূপ নিত, যে অবস্থা হয়েছে সেন্ট মার্টিনের, যে অবস্থা হয়েছে টেকনাফের। কিন্তু সৌভাগ্যক্রমে বৃহত্তর চট্টগ্রাম এবং কক্সবাজার উপকূল অতিক্রম করার সময় ঘূর্ণিঝড়ের তখন কিন্তু ছিল পূর্ণাঙ্গ ভাটা ছিল, তবে এখন জোয়ার আসছে। এবার একটু আমি রেসের কথা বলি, যেহেতু এই ঘূর্ণিঝড় অতিক্রম করার সময় ভাটা ছিল, জলোচ্ছ্বাস হয়নি, তবে কিছু কিছু এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এখন যেহেতু জোয়ার আসছে মধ্যরাতে, সে চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রাম যেসব নিচু এলাকা রয়েছে সেসব নিচু এলাকায় কিছুটা জলপ্লাবিত হতে পারে, এই সংখ্যা এখনও থেকে যাচ্ছে, যে কারণে এখন পর্যন্ত যারা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, চট্টগ্রামের জেলা প্রশাসক বলেছেন 1150 বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছিল, যেখানে কয়েক লাখ মানুষ আশ্রয় নিয়েছে, তাদেরকে এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আমরা দেখছি, এখন যেহেতু ভরা জোয়ার আসছে, রাত 8টার মধ্যে ভরা জোয়ার আসবে, তখন কিন্তু সাগর কিছুটা বিক্ষুব্ধ থাকে। তবে আমরা দুপুরের দিকে দেখেছি যখন ঘূর্ণিঝড় অতিক্রম করে যাচ্ছিল, কিছু কিছু নৌকা নদীতে নামছিল, সাগরে নামার চেষ্টা করছিল, অবশ্য পরবর্তী নৌ পুলিশ এসব কোস্টগার্ড তাদেরকে আবার সরিয়ে দিয়ে তাদের আবার উপকূলে পাঠিয়ে দিয়েছে, তারা সাগরে মাছ ধরতে যেতে পারেনি। তবে যেটি হলো সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া বাংলাদেশের, বিশেষ করে বৃহত্তর চট্টগ্রাম এবং কক্সবাজার উপকূল, শুধুমাত্র আমি টেকনাফ বা সেন্ট মার্টিনের কথা বলছি না, বৃহত্তর চট্টগ্রামের কথা বলছি, সে কারণে কিছুটা রক্ষা পেয়েছে। তবে এখন জোয়ার আসছে। আমাদের আরেকটি বিষয় বলি, এখন পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামে ঘূর্ণিঝড়ে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও অর্থনৈতিক ক্ষতিটা মারাত্মক হয়ে গেছে। গত 2 দিন ধরে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য পুরোপুরি বন্ধ, চট্টগ্রাম বন্দর বন্ধ রয়েছে 2 দিন ধরে এবং চট্টগ্রাম বন্দরে কোনো জাহাজ ভিড়বে না, যেহেতু এখন পর্যন্ত তারা অ্যালার্ট ফোর জারি রেখেছে। যদি অ্যালার্ট ফোর তুলে নেয়, তাহলে হয়তোবা যেগুলি যে 80টি জাহাজকে মাদার ভেসেলকে গভীর সাগরে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে আবার বন্দরের প্রধান জেটি এবং বহির্নোঙরে নিয়ে আসা হবে, এবং একই সাথে 400 বেশি লাইটারের জাহাজ যাদেরকে কর্ণফুলী নদীতে নিয়ে যাওয়া হয়েছিল, তারা হয়তো আবার পণ্য পরিবহন শুরু করতে পারবে। তবে শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দর এখনও 2 দিন ধরে বন্ধ রয়েছে। তো আমি যেটা বলছি সেটা হলো ঘূর্ণিঝড় মোকা হয়তো কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু তার যে অর্থনৈতিক ক্ষতি সেটা কিন্তু ভয়ঙ্কর। আপনারা জানেন একদিন বন্দর বন্ধ থাকা মানে 100 কোটি টাকার চেয়ে তার চেয়ে বেশি ক্ষতি হয়। এখন 2 দিন ধরে বন্ধ, আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে বাংলাদেশের, তো সে ক্ষতির সবচেয়ে বেশি হয়েছে। তো বলা চলে ঘূর্ণিঝড় মোকা হয়তোবা অতিক্রম করে যাচ্ছে এখন পর্যন্ত সাগর, তবে আবার যেহেতু জোয়ার আসছে এবং ঘূর্ণিঝড় যে একটা রেস থেকে যায় সে রেসটি এখনও আছে, আজকে রাতে পর্যন্ত তো সাগর কিছুটা উত্তাল থাকবে। রাত 8টার দিকে যখন ভরা জোয়ার আসবে তখন বড় বড় ঢেউতে উপকূল আসতে পড়বে এবং যেসব ঝুঁকিপূর্ণ বেড়িবাত রয়েছে সেসব বেড়িবাত ভেঙে হয়তো জলাশয়ে দোকালে পানি প্রবেশ করতে পারে। তো চট্টগ্রামের জেলা প্রশাসক বলেছেন চট্টগ্রামে এখন পর্যন্ত কোনো ঝুঁকিপূর্ণ বেড়িবাত নেই, তাই হয়তো নির্মাঞ্চল কিছুটা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল যে একটি ঈশ্বরের সহায় যেটি বলা হয় তাকে, ভাগ্যক্রমে বাংলাদেশ বৃহত্তর চট্টগ্রাম রক্ষা পেয়েছে ঘূর্ণিঝড় মোকা থেকে, তার সর্বশেষ। ঘূর্ণিঝড় মোকার সবশেষ খবর জানতে আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের পতেঙ্গায়।